বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান সার্ভিস, কেননা মোবাইল ব্যাঙ্কিংগুলোর মধ্যে কিন্তু টপ র্যাঙ্কে রয়েছে বিকাশ। আর সেই বিকাশের অনেকগুলো ফিচার কিন্তু আমরা ব্যবহার করছি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন ক্যাশ আউট ছাড়াও আমরা কিন্তু অ্যাড মানি করতে পারতেছি এবং আমরা বিদেশ থেকে রেমিটেন্স নিয়ে আসতে পারতেছি। তো এই সকল সার্ভিসগুলো ছাড়াও আজকে গুরুত্বপূর্ণ একটি সার্ভিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বিকাশ লোন নিয়ে। হ্যাঁ, বিকাশ এখন থেকে কিন্তু প্রত্যেকটি গ্রাহকের জন্য বিকাশ লোন সার্ভিস চালু করেছে। তো এই লোন পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এটার জন্য কী সত্য এবং লোনের ইন্টারেস্ট কত এবং লোন পাওয়ার যে একটি গুরুত্বপূর্ণ ট্রিক্স রয়েছে আমি সেটি ভিডিও শেষে বলে দিব, কেননা আপনি কী করলে আসলে লোনটি পাবেন সেটি কিন্তু ভিডিও শেষে একটি গোপন ট্রিক্স রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা চলুন বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম ইন্টোর ফর জি। আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে বিকাশ লোন। আসলে এই বিকাশ লোন সার্ভিসের আপনি যে ইন্টারেস্ট রেট সেটি হচ্ছে 9% এবং আপনি এই 9% ইন্টারেস্ট রেটে কিন্তু লোনটি পাবেন এবং এই লোনটির মেয়াদ হচ্ছে 3 মাস মাত্র। আপনাকে যত টাকায় লোন দেখ না কেন সেটা 3 মাসের মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। তো এমতো অবস্থায় আপনি 3 মাসের জন্য লোনটি নেবেন কি না এবং আসলে লোনটি নেওয়ার জন্য ফুল প্রসেসিং কী এবং লোনটি কীভাবে নেবেন সবই আজকের এই বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিব। এবং আপনি চাইলেই কিন্তু সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত এখান থেকে লোন নিতে পারেন। গ্রাহকের লেনদেন এবং সব কিছু ডিপেন্ড করে আসলে যে বিকাশ সরাসরি লোনটি দিচ্ছে বিষয়টা কিন্তু এমন না, লোনটি দিচ্ছে সিটি ব্যাঙ্ক, জাস্ট বিকাশ এটার মাধ্যম হিসাবে কাজ করছে। তো সিটি ব্যাঙ্কেই লোনটি দিবে এবং বিকাশ হচ্ছে এটার মাধ্যম। আর বিকাশ লোনটি নিতে হলে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টের ইনফরমেশনটি কিন্তু আপডেট করে নিতে হবে। এই ইনফরমেশনটি আপডেটের জন্য বা তথ্য হালনাগাদের জন্য এর আগে কিন্তু আমার একটি ভিডিও রয়েছে যা এখন আপনি আই বাটনে দেখতে পাচ্ছেন। সো সেই ভিডিওটি দেখে আসবেন এবং আপডেট করে নেবেন। আপডেট করার পরে কীভাবে লোনটি নেবেন এবং লোনটি নিলে আপনার সুবিধা কী অসুবিধা কী সেটিও বলছি ধীরে ধীরে, জাস্ট ভিডিওতেই দেখতে থাকুন। তো লোন নেওয়ার পরে আসলে দেখা যাচ্ছে আপনাকে মাত্র 3 মাস সময় দিচ্ছে এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনাকে টাকাটা আবার 3টা কিস্তিতে অর্থাৎ 3 মাসে স্টেপ স্টেপ করে আপনার থেকে টাকাটা নিয়ে যাবে এবং সেখানে 9% ইন্টারেস্ট যোগ করেই কিন্তু নিবে। ঠিক আছে, ইয়ারলি যে 9% ইন্টারেস্ট সেটা যোগ করে আপনাকে জাস্ট 3 মাসে যত টাকা আসে তত টাকায় নিয়ে যাবে। যদি আমি বলি যে আপনি 5,000 টাকা লোন নিলেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিকাশ আপনার থেকে নিয়ে যাবে 76 অর্থাৎ 76 টাকা লভ্যাংশ নিয়ে যাবে মূল 5,000 টাকার সাথে। এবং এর সাথে আপনি চাইলে বিকাশে লোন নিতেও পারেন নাও নিতে পারেন, আপনার ইচ্ছে। কিন্তু বিকাশ প্রত্যেকটা গ্রাহকের জন্য লোন অপশনটা চালু করে নাই, কেননা কিছু কিছু লোন অপশনে আপনি দেখতে পাবেন যে দুঃখিত আপনি আর্থিক প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী লোন পাওয়ার যোগ্য না, এরকমটি লেখা আসে। আবার কিছু 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 অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাবেন যে আপনি লোনটা পেয়ে গেছেন এবং আপনার লোন এলিজেবল, সো আপনি চাইলে লোনটা নিতে পারবেন। তো আজকে ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো লোন আসলে কীভাবে পূর্ণাঙ্গভাবে নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে 2021 সালে কিন্তু বিকাশ যখন লোন চালু করেছে তখন কিন্তু লোনের জন্য একটা প্রসেসিং ফি নিত 115 টাকা। এখন কিন্তু সেই প্রসেসিং ফিটি নেই। আপনি যদি 5,000 টাকা লোন নেন তাহলে আপনি পুরো 5,000 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে পেয়ে যাবেন। যদি 10,000 টাকা লোন নিয়ে থাকেন তাহলে পুরো 10,000 টাকা পেয়ে যাবেন। অর্থাৎ কোনো প্রকার ইন্টারেস্ট কোনো প্রকার প্রসেসিং ফি ছাড়াই কিন্তু আপনি লোন নিতে পারতেছেন। কোনো প্রসেসিং ফি নেই, সরাসরি আপনার যত টাকা অ্যামাউন্টের লোন আপনি সেটাই কিন্তু পেয়ে যাবেন। তো এখন কথা না বাড়িয়ে চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই, অর্থাৎ আমরা মোবাইলে দেখিয়ে দিই যে আপনি লোনটা কিভাবে নেবেন এবং সেটা কিভাবে পরিশোধ করবেন। তো বন্ধুরা চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। ভিউয়ার্স, আমরা আসলে যেটি বলেছিলাম যে আপনাদেরকে বিকাশ লোন কীভাবে নিতে হয় সেটি আমরা ডিসপ্লেতে দেখিয়ে দেবো। এটির জন্য আমাদেরকে আসলে বিকাশের অ্যাপসে লগ ইন করতে হবে। তো বিকাশ অ্যাপসে চলে এলাম। বিকাশ অ্যাপসে আসার পর এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা লোন কীভাবে নেবেন এবং আপনার কত টাকা লোনের জন্য আপনি এলিজেবল, অর্থাৎ কোন অ্যাকাউন্টে বা কোন গ্রাহককে কত টাকা লোন দিচ্ছে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে আসলে সিম্পলি এখানে ক্লিক করতে হবে, এই যে লোন অপশনটি দেখতে পাচ্ছেন, লোন অপশনে ক্লিক করার পর এখানে আপনার আসলে দেখাবে যে 20,000 টাকা পর্যন্ত দিতে হয়। এটি যেহেতু আমি আগে একবার দেখে ফেলেছি সেজন্য ওই পেজটি হয়তো আসতেছে না। এখানে জাস্ট হচ্ছে লেখা আছে যে আপনার ব্যবহারযোগ্য লোন লিমিট, অর্থাৎ আমি এই বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা পর্যন্ত লোন পাবো। ঠিক আছে, তো এর জন্য নিচে লোন নিন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ব্যবহারযোগ্য লোন লিমিট 5,000 টাকা এবং লোন পরিশোধের সময়সীমা হচ্ছে 3 মাস।
তিন মাসের মধ্যে আপনাকে এটি পরিশোধ করতে হবে। তারপর আপনি এগিয়ে যান বাটনে ক্লিক করুন। এগিয়ে যান বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লোনটি আসলে পরিশোধের যে তারিখ সেটি হচ্ছে প্রতি মাসের 22 তারিখ এবং লোন নিয়েছেন 5000 টাকা, ব্যাংকের প্রসেসিং ফি 28 টাকা, তার মানে হচ্ছে প্রাপ্ত অ্যামাউন্ট 4971 টাকা। কিস্তি পরিশোধের প্ল্যানটি আপনি এখানে সংক্ষেপে দেখে নিতে পারবেন। নিচে দেখা যাচ্ছে যে 1692 টাকা 14 পয়সা করে আপনাকে আসলে এখান থেকে লোন দিবে, ঠিক আছে। তো বিবাস আসলে এখানে একটা জিনিস আসলে আমি নিজেও কনফিউজড, সেটি হচ্ছে আমি এর আগে একটি অ্যাকাউন্ট থেকে লোন নিয়েছিলাম যেখানে কোনো প্রসেসিং ফি নেয় নাই, বাট আমি এখন দেখতে পাচ্ছি এখানে 28 টাকা প্রসেসিং ফি নিচ্ছে। যদিও আমি ভিডিওর আগে শুরুতে বলেছিলাম যে কোনো প্রসেসিং ফি নেই, সো সরি, আসলে আমার আগের অ্যাকাউন্টটিতে অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে আর কি যেখানে আমি লোন নিয়েছিলাম কিন্তু আমার এখান থেকে কোনো প্রসেসিং ফি নেই নাই, পুরো 5000 টাকাই দিয়েছিল, বাট এখন দেখাচ্ছে যে এখানে একটা প্রসেসিং ফি রয়েছে। তো যাই হোক, আসলে ছোট্ট একটা অ্যামাউন্ট রয়েছে 28 টাকা, তো এরকম একটা প্রসেসিং ফি নিচ্ছে দেখা যাচ্ছে। তো চলুন, এরপরে হচ্ছে এগিয়ে যান বাটনে ক্লিক করলে দেখা যাবে এখানে আপনার লোনের বিস্তারিত সত্য দেওয়া আছে এবং কিস্তির টাকা কীভাবে কেটে নিবে এবং দেরিতে কিস্তি দিলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে অ্যামাউন্ট রয়েছে সেটার উপর আসলে 2% বাড়তি জরিমানা আসবে এবং অ্যাকাউন্ট বন্ধের আগে সম্পূর্ণ লোন আপনাকে পরিশোধ করে দিতে হবে। এই সকল শর্তের উপর যদি আপনি রাজি থাকেন তাহলে নিচে সম্মতি দিন বাটনে ট্যাপ করুন। তো এখানে ক্লিক করার পর এখন আপনাকে দেখাচ্ছে যে আসলে এখানে আপনি লোন নিচ্ছেন 5000 এবং ইন্টারেস্ট 76.44 টাকা এবং মোট পরিশোধযোগ্য হচ্ছে 5076.44 টাকা এবং আপনি যে অ্যামাউন্ট পাবেন অর্থাৎ ওই যে 28 টাকা প্রসেসিং ফি বাদ দিয়ে 4971 টাকা পাবেন। তো এটির জন্য এবার নিচে আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টের ফিন নাম্বারটি দিতে হবে। ফিন নাম্বারটি দিয়ে এরপরে হচ্ছে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার পরে হচ্ছে আপনার জাস্ট এখন সব কিছু দেখাবে যে আপনার টোটাল যে অ্যামাউন্ট সেটি হচ্ছে 5000 টাকা, এখান থেকে আপনার ফিটা কেটে আপনি এখন পেয়ে যাচ্ছেন এবং আপনার অ্যাকাউন্টে 4996 টাকা নতুন ব্যালেন্স এবং লোন নিয়েছেন 5000 আর লোন দিচ্ছে সিটি ব্যাঙ্ক। আমি কিন্তু আগেই বলেছিলাম যে লোনটা দিবে সিটি ব্যাঙ্ক, বিকাশ হচ্ছে জাস্ট এটার একটা মাধ্যম। তো আপনাকে মোট পরিশোধ করতে হবে 5076.44 টাকা এবং লোন পরিশোধের তারিখ হচ্ছে প্রতি মাসের 22 তারিখ। এই 22 তারিখে লোনটি আপনি কীভাবে দেবেন অর্থাৎ প্রতি মাসের 22 তারিখের আগে আপনাকে বিকাশ অ্যাকাউন্টে তাদের যে লোনের অ্যামাউন্ট 1692 টাকা এই অ্যামাউন্টটা আসলে আপনাকে আগে থেকে বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ ইন করে রাখতে হবে এবং আপনি রেখে দিলে সেখান থেকে অটোমেটিক্যালি তারা তাদের টাকাটা কেটে নিয়ে যাবে, ঠিক আছে। তো লোনটি যদি নিতে চান তাহলে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন বাটনে, নিচে ক্লিক করুন। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি আসলে ইমোজি চলে গেল নৌকা নিয়ে। তো এভাবে এই লোনটি আসলে প্রসেসিং হয়ে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আপনার লোন সফল হয়েছে, নোটিফিকেশন চলে এলো। এবং আমার অ্যাকাউন্টে আসলে কত টাকা আছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স, সরি, মেসেজটিও দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন 5000 টাকা ফ্রম সিটি ব্যাঙ্ক, ব্যালেন্স টাকা 4996 টাকা, নিচে ট্রানজ্যাকশানের আইডি দেওয়া আছে। তো সব কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখন আমরা আবার বিকাশ অফিসে ফিরে যাচ্ছি, সেখানে ব্যালেন্স দেখুন বাটনে ক্র্যাপ করলে দেখতে পাচ্ছেন 4996 টাকা এখানে অলরেডি জমা হয়ে গেছে। তো তার মানে হচ্ছে আমরা লোনটি পেয়ে গেছি। এখন লোন অপশানে ট্যাপ করলে আপনি এখানে গিয়ে দেখতে পাবেন যে আপনার লোনের এরকম একটি সিস্টেম চলে এসেছে এবং আগে পরিশোধিত লোন যদি দেখায় তাহলে কোনো পরিশোধিত লোন নেই, এটি হচ্ছে আপনার চলতি একটা লোন, ঠিক আছে। এবং আপনি এখানে বিস্তারিত দেখতে পাবেন যে আসলে আমি বলেছিলাম যে আপনার কিস্তি কত টাকা, এতে দেখুন 1692 টাকা করে হচ্ছে আপনার প্রতি মাসে তারা আপনার থেকে কেটে নেবে এবং টোটালটা হচ্ছে 5076.44 টাকা নেবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আসলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।